এবার দেওয়া যায়নি এবার একটু দিচ্ছি আ করো এটা হচ্ছে তুমি আগে কেমন দেখতে লাগছে তুমি কিন্তু আমাকে ভ্যালেন্টাইন্স ডে জানাও তুমি এটা বলতে পারতে যে আমার সাথে বুড়ো হবে কমলিনী কেন বললে না এই হচ্ছে আমার মেয়ের সরস্বতী পুজোর এই একটা লুকসে আসার চেষ্টা করা হচ্ছে এটা ওর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুরিমাস ডিজিটাল ডায়েরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ সরস্বতী পূজা ব্লগ আর তাতেই তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হইনি কিচ্ছু কিছু হয়নি জাস্ট একটা এখন সোয়েটার গায়ে দিয়ে রয়েছি সুব্রত সোয়েটারই পড়ছে না বলছে একদম ঠান্ডা কমে গেছে সত্যি ঠান্ডাটা কমে গেছে হোক আজকে তিনজনই অফ এটা হচ্ছে মেন ব্যাপার তো সব কাজ আমাদেরই হাতে দুজনের সকালে রান্না কমপ্লিট খাওয়া কমপ্লিট নয় চাই এখনও খাইনি তো সকালের খাওয়া মানে খাওয়া বলছি রান্না কমপ্লিট বাট আজকে যেরকম সরস্বতী পুজোর সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে তোমরা জানো তো ভ্যালেন্টাইন্স ডে আমরা মোটামুটি বিয়ের আগে আমি সেভাবে কোনোদিনই কিছু সেলিব্রেট প্রশ্নই উঠেনি তো বিয়ের পর মানে এই আট বছর ধরে ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করি সেটা বাইরে গিয়ে হোক তো আমরা আগেরবার দেখেছি যদি ব্লকগুলো দেখে থাকো ইকো পার্কে আমরা কেক কাটিং এই সেই ঘোরা কি কি ও আমাকে দিয়েছে আমি ওকে দিয়েছি আমি সব দেখিয়েছিলাম তো এবার আর ওরকম কোনো বাইরে যাওয়ার প্ল্যান নেই অত দূরে বিশেষ করে কারণ আজকে যেহেতু বিয়ে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তো খুব ভিড় ফিরতে প্রচণ্ড লেট হয়ে যান আর এদিকে ঘর মোছা টোছা সব কমপ্লিট ঝাড় দেওয়া জল ঢেলে দেওয়া এভরিথিং আমি ঝাড় দিয়ে দিলাম সুপ্রিয় বললাম তাদের যে করে ডান্ডা ও যেহেতু কোমরের একটা ইয়ে এখনও মানে কিছু মেনে নেওয়া উচিত তো আমি বললাম যে ঝাড়টা অন্তত যেন না দেয় তো ও কী করলো ওই মপিংটা করে দিল ডান্ডা আমাদের তো ঝান্ডা দিয়ে চালিয়ে দাও ঝান্ডা হলো আর ওদিকে ঝাড় দিয়ে দিলাম এটা ছাদ থেকে জিনিস নিয়ে এলাম এগুলো বেশ ছিল গাছে জল দেওয়া ছিল আমার ইনডোর প্ল্যান্টগুলো এখনই জল দিতে হবে না আজকে বাট ছাদে দেওয়ার ছিল সেগুলো করে ছাদ থেকে জিনিস নিয়ে এলাম এখন চা খাবো স্টেট ইউনিট উইথ মাস ডিজিটাল ডায়রি তো এই দেখো মানে কিচেনও সাফ টাফ করে রাখা হয়ে গেছে রান্না তবে কিছু জিনিসপত্র আনা রয়েছে স্পেন্সার থেকে আনা হয়েছিল সেই যে আমার মেয়ে এই ঘরের অবস্থাটা সবসময় এরকমই থাকবে এটা তোমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছো আমার মেয়ে মোটামুটি খাবার দাবার সকালের কিছু খেয়ে দেয় কি শুরু করে দিয়েছে দেখো এই হচ্ছে কাণ্ড কারখানা এই তুই সরস্বতী পুজো শাড়ি পরবি না ব্যস্ত আর কি বিজি আছিস বিজি আছিস

মিসটেক রাইট স ডে উপলক্ষে যে ব্যাপারটা সেলিব্রেশন এমন দিনেই পড়ে আরো খুব অসুবিধাই হলো আর এই ভিড় ভাড়টার মধ্যে বাইরে বেরোনোর ব্যাপার নিচ্ছিনা খুব কাছাকাড়ি কিছু হয়তো হবে আনুয়েল বাড়িতে আমরা যেরকম বেশ নিজের এই ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালি তোমাকে জানোইগুলো তো আমার সিদ্ধ অস্ত যারা আমার ব্লগগুলো দেখে সেজন্য বুঝে গেছে তো সেরকমও কিছু হতে পারে আশা করা যাচ্ছে সেরকমই তো সেটা পরে ব্যাপার ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা আলাদা করে দেবো একসাথে করলে অনেক লেন্জি হয়ে যাবে দেখি মেয়েকে শাড়ি টাড়িগুলো তোমাকে দেখাবো কি শাড়ি দিদান দিয়েছে দাদান দিয়েছে একবারও বলেছো যে মধু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেছ বলনি কেন কেন বলনি লোকে আমি আমি বলি ইচ্ছা করে রেগে বলিনি আমি তো রেগে বলিনি ব্যাপার হচ্ছে যে আজকে যে ভ্যালেন্টাইন্স ডে তার জন্যে দিকে তাকা ভালো করে সেটার জন্য তুমি আমার জন্য কি গিফট এনেছো একটা তো গিফট আমি পেয়েছি সেটা আমি প্রথমে মানে এখন নয় ভ্যালেন্টাইন্স ডে যে ব্লগ হবে দেখানো বলো আনবক্সিং বলো যাই বলো না কেন এমনিই বলো তো সেটাতে যদি কিছু দেয় মানে বুঝতে পারছো তো তো দেখিয়ে দেবো সেটা বোঝা যাচ্ছে না কিছু তবে যেটা পেয়েছি সেটা দেখিয়ে দেবো মানে শূন্য দুটো জিনিস আমাকে দিয়েছে আমিও ওকে একটা দিয়েছি কিন্তু সেটা মানে বলেনি দিয়ে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটুকু হচ্ছে মেন ব্যাপার তো এটা তো বলতো তা তুমি কি আমার জন্য কোনো গিফট কিছু কিনেছো সবাই যে তো রোজ টেডি চকলেট এগুলো দিচ্ছে তো তুমি আমাকে তো এখনো রোজ দিতে ভুলে গেলে

হো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট মাঝখানে আমি কিছু দেখাতে পারিনি আর এগুলো সব গোছালাম মানে ভাবো যে সরস্বতী পুজো আমার কীরকম কাটে আর ছোটবেলায় মানে নিজে মানে কখন তাড়াতাড়ি করে গোছাবো মা একটু কি করে দেবে আর যখন নিজে গোছানো শিখলাম তারপর থেকে নিজে শুধু শাড়িটা মাকে বড় বড়ি আমার কুচিটা ধরে দিতে হয়েছে পরবর্তীতে যখন আমি চাকরি পাই তখন আমি শাড়িটা নিজে বড় প্র্যাকটিস করেছিলাম বিয়ের থেকে একটু স্টার্ট এই হচ্ছে আমার মেয়ের সরস্বতী পুজোর এই একটা লুকসে আসার চেষ্টা করা হচ্ছে এটা ওর দাদান দিদান শুধু এই সেটটা দিয়েছে বললাম না ঘাঁড়া টাইপ শাড়ি তো এইটা আর এটা আগেরবারই কেনা ছিল ওর ওই হাত ঘুরি দেওয়ার জন্যে তো অন্য কিছু আর হাতের কানের গলায় অনেক রকম ছিল পড়ানো হয়েছিল আগেরবার তো আমি বলছিলাম যেটার সাথে জ্যাবরা হয়ে যাবে বাট আমার মেয়ে এটাই পড়তে চাইছে তো পড়াতেই হবে তো এটা আর এই ব্যাগটা তো পুজোর সময় কেন তোমাদের বললাম আর সাথে দেখলাম কি রেড আগের আগেরবারই তো কেনা হয়েছিল আমি ভুলেই গিয়েছিলাম আর নতুন রেড গার্ডার ছিল আমার তা ওকে ভাবছি ওটা না পিঙ্ক না পড়ি এটা পরিয়ে দিই আর একটা টিপ আজকে বলছি সরস্বতী পুজো শুধু ঠাকুর একদিন ছোটদেরকে লাল টিপ পড়তে দেয় কারণ আঠার টিপ তো পড়ানো হয় না কাজের টিপি পরে তো সেই জন্য আজকে এই ওকে সাজানোর পর কি আসবে সেটা পরে দেখবে ডিজিটাল ডায়েরি ঠিক আছে টাইটটা একদিন সরস্বতী ঠাকুর বলেছে না টিপ পড়তে দেয় তাই তোমার একটা টিপ কেনা হয়েছে আগের বাটা কি একটা পড়েছিল পড়ে মা লাল চুরি ও মা সোনা হাতে ছোট চুরি এবার এটা পড়ো এইবার গলায় তোমার যে হার পছন্দ তাই পড়ো বাবা কি লাগছে দেখি দেখি এবার আরে কি লাগছে আমার মামা সরস্বতী পুজো দিন ঠাকুর টিপ আলি

এই ভালো করে পড়ো সরস্বতী বিদ্যে দাও বুদ্ধি দাও হুম চলো এবার থামের সঙ্গে দেখা করি চলো এসো এসো আচ্ছা সরস্বতী কি বলো তো দেখো তো সরস্বতী হাতে ওটা কি আছে এই ঠিক কথা বল ওটা বীণা হ্যাঁ বলো কেমন লাগছে আমাকে স্বামী কোথায় যোগবো না ঢুকবো না ঘরে এখনই বেরোবো কেমন দেখতে লাগছে আমরা একটুখানি আরেকটা জায়গায় গেছিলাম এখন একটু বলো কেমন লাগছে একটু ওই ঘরে গেছে হুম না 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 লাগবে না

একটা শিখ ফ্যাশন জুয়েলারি থেকে আমার বিয়ের সময় আমার ব কি সুপ্রিয়র বড় মাসিমণি কি হয় তিনি আমাকে এইটা দিয়েছিলেন মানে কি বলবো মানে ভালো যে সোনা দেননি সোনার দামেই এটা দিয়েছেন ক্যাশমার সব আমাকে দিয়েছিলেন কিন্তু ভাগ্য ভালো যে সোনা দেয়নি কারণ সোনা তো অনেক পেয়েছিলাম বাট এত সুন্দর একটা জুয়েলারি মানে তোমাদেরকে খুব কাছ থেকে দেখানো হয় তো আমার উচিত ছিল

তো এটা এটা সেট না এটা একটা আরেকটা আমাকে দিয়েছিল আমার পাড়া থেকে আর কি তো এটাও খুব পছন্দ ছিল আমার হ্যাপি ভ্যালেন্টাইনস ডে টু পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দিয়েছে ওকে ভ্যালেন্টাইন কে করলো ও আচ্ছা

ঘরে ফিরলাম তোমরা দেখলি লাস্টে আর একটা সরস্বতী ঠাকুর মানে এছাড়া সত্যি তোলা হয়নি আর আমার নিজের সাথে আজকে এই সরস্বতী পূজা ব্লগ এই পর্যন্তই এরপর যদি ভ্যালেন্টাইন্স এর কিছু মজা কিছু কেনাকাটা যেহেতু একটা দিনের ব্যাপার তো একটা প্যাচ আপ হয়েই যাচ্ছে এটাকেই কিন্তু আমরা আলাদা করতে পারবো না তাই তো মেন ব্যাপার হচ্ছে যে এই প্যাচআপটাকে আপটাকে আলাদা ব্যাপার নেই এটা একসাথেই থাকবে ব্যাপারটা যেহেতু একই দিনে কিন্তু আমরা এটা করতে পারি কি দুটো ভাগে ভাগ করে দিতে পারি কারণ আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কিন্তু ওই যেটুকু বললাম সকালবেলা দিয়েছে আমি ওকে একটা দিয়েছি আমাকে ও দুটো দিয়েছে আমি ওকে একটা দিয়েছি কি জিনিস সেটা তোমাদের পরে সবাই একবারে বলবো তার আগে যেটুকু ছোটখাটো সেলিব্রেশন এবং আজকে সেলিব্রেশন বাইরে কোনো খাওয়া দাওয়া আমরা ওই যেটুকু দেখলে তোমরা মানে সরস্বতী পুজো হিসাবে বাইরে বেরিয়েছি খেয়েই যেটুকু বেরোনো হয়েছে এবং তারপরে এরকম অন্য জায়গায় কিন্তু খাইনি মা এবার এখানেই এন্ড করি ব্লগটাকে আজকের ব্লগ আই হোপ কি তোমার তোমাদের খুব একটা মন্দ লাগেনি বিশেষ করে আমার রায়কে দেখে রায় নিজেই সরস্বতী ঠাকুর সেদেছিল তো ওকে মানে দেখে আমার শরীর সবটাকে মনে পড়াতে আমার ভীষণ ভালো লাগছিল রায়কে দেখে তোমাদের এই সরস্বতী পুজো ব্লগ বেশ ভালো লাগবে মন্দ লাগবে না যদি ভালো লাগে তাহলে কী করবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করো যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবাইকে আবারও একবারও সরস্বতী পুজোর শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন যেহেতু এখনও রাত বারটা বা নি তো যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন বাই লাভ ইউ অল দেখা হচ্ছে তোমরা হয়তো আমাকে মেবি এই শাড়িতেই দেখতে পাবে পারবে লুকস্টেপটা দিবদ যদি হয়তো হতে পারে বাট এইটাতেই দেখতে পাবে ভ্যালেন্টাইন্স ডে ব্লগে ওটা নেক্সট ব্লগ থাকবে এবং তাতে তোমরা